এখন এই এই দেখো সকালবেলা ছেলে স্কুলে চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় আজকে ছেলেকে নিয়ে তো স্কুলে আসিনি, কেননা ছেলে স্কুলে যায় বলে রেডি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওর শরীরটা একটু খারাপ করে, মানে একটু বমি করে, প্লাস দেখলাম আজকে একটুখানি কেমন যেন, তো সেই জন্য ওকে আর স্কুল নিয়ে আজকে আসেনি। আর স্কুলে এসেছি, ওর আজকে কিছু খাতা স্কুলে জমা করার ছিল, তো সেইগুলো দেওয়ার জন্য। তো দেখো শেষে স্কুলের সামনে দেখতেই পাচ্ছি যে ভীষণ জ্যাম, যাই হোক যেমন দেখতেই পাচ্ছো যে সমস্ত বাড়ি গাড়ি করেছি, গাড়ি নয় সামনে কি হয়েছে, একটা গাড়িও নড়ছে না। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি সকালবেলাতে একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পৌশালি ফ্যামিলি ব্লগ থেকে। তো দেখতেই পাচ্ছ আজ সকালবেলাতে উঠেই বাইরে থেকে তো তোমাদের দেখালাম যে ছেলেকে স্কুলে দিয়ে আজ যেতে পারিনি, স্কুল থেকে ও গিয়ে আমরা চলে এলাম এখনই ব্যাক করে। আর বাইরে ভীষণ সবুজ, এই সকালবেলা আমার এই বারান্দায় এই জন্য দাঁড়াতে খুব ভালো লাগে, এখানে বেশ সকালবেলা উঠেই সবুজটা সামনে দেখলে চোখটা একবারে মনটা ভরে যায়। ছেলে এসে দেখি একদম অঘরে ঘুমোচ্ছে, কেননা বুঝতে পারছো ওর শরীরটা মানে খারাপই লাগছিলো, যাই হোক সেই জন্য ও মানে আজকে মানে ওই জন্য সকালে বমি করে ফেলেছে। তো এই চায়ের কাপ নিয়ে তোমাদের সঙ্গে মর্নিংটা শুরু করলাম, আর মর্নিং অবশ্য অনেক আগেই শুরু হয়ে গেছে, কিন্তু মানে তো আজকেও সারাদিনে দেখি আমাদের কী কী আজকে সারাদিন কী কী প্রোগ্রাম সেসব এখন। তবে কালকে তোমাদের বলেছিলাম আমি ফুল গাছ কিনতে যাবো বেয়ালায়, কিন্তু কালকে আর যেতে পারলাম না, যেহেতু ওই ছেলে স্কুলের ড্রেসের জন্য ওখানে গেলাম, তো সেই জন্য আর যেতে পারিনি। তো আজকেও দেখি, তো ভাবছি বাড়িতে অ্যাকচুয়ালি গাছ থেকে রাখবো জায়গা নেই, তো দেখো না এখানটায় কী অবস্থা, এইখানে বারান্দাতে অ্যাকচুয়ালি এই যে সাইডে গাছগুলো রয়েছে, আর এই সাইডে আমার এখনও এই যে শোকেস ফোকেস এইগুলোকে একটু সরাতে পারলে এখানে একটু জায়গা করতে পারি, তো কিছু প্ল্যানিং এখানে করছি যাতে আর কিছু গাছ এখানে আমি দিতে পারি, তো দেখি কি করা যায়। তো যাই হোক, এবার আমি একটু কম্পিউটারে বসবো, আর তোমাদের আমার বাড়িতে কী কী হচ্ছে সেসব আবার শেয়ার করব। আর যেহেতু ওখানে রাসের একটা খুব তোড়জোড়, সেই জন্য রাসের কিছু ভিডিও তোমাদের এখন থেকেই ভাবছি শেয়ার করা শুরু করব, কেননা রাস যে কী জিনিস যারা দেখেনি তারা কোনোদিনও বুঝতে পারবে না, আর যদি একবার আসে তখন বারবার আসতে ইচ্ছা করবে, সেই জন্য অ্যাটলিস্ট তোমরা মানে অ্যাটলিস্ট ভিডিওতেই দেখো যে, তো সেই ভিডিওগুলো যতটা পারবো আমরা শেয়ার করব, কেন রাস অ্যাকচুয়ালি মঙ্গলবার দিন সামনে 8 তারিখ, আর আমাদের অ্যাকচুয়ালি মানে 7 তারিখ থেকেই সব কিছু শুরু। 7 তারিখে যেমন আমাদের একটা বন্ধুদের একটা গেট টুগেদার রয়েছে, আমরা স্কুল ফ্রেন্ড যারা তাদের একটা গ্রুপ আছে, তো আমি সেইটাতে খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বুঝতে পারছি না যেতে পারবো কিনা, তো ওই জন্য মনটা খুব খারাপ খারাপ লাগছে। প্লাস পরের দিনকে রাস, তারপর দিনকে অ্যাকচুয়ালি যেটা কার্নিভাল বলো সেই রকম টাইপের, অ্যাকচুয়ালি আরণ বলি আমরা, মানে ঠাকুর সেদিনকে নিয়ে সব বেরোনো হয়, আর সেটা একটা খুব মজার ব্যাপার হয় সবাই মিলে। তো যাই হোক সেটা মানে এগুলো তোমাদের ভিডিওতে সবই শেয়ার করবো, প্লাস তারপরে কার্নিভালও আছে রাসের, সেটাও কয়েক বছর ধরে চালু হয়েছে, তো লাস্ট 2 বছর যেহেতু রাস হয়নি ওই জন্য এবার রাসের একটা মানে উত্তেজনা ভীষণ। তো মানে চলো সেই সব ভিডিও তোমাদের সঙ্গে যথা পারবে শেয়ার করবো, যেতে পারলে তো ভালোই হতো কিন্তু যেতে পারছি না, তো না যেতে পারলেও চেষ্টা করবো তোমাদের সঙ্গে যতটা পারি ততটা শেয়ার করার। তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগ, আর তোমাদের সঙ্গে যা যা হবে সবই শেয়ার করবো, তো চলো। তো এই দেখো ফ্রিজের মধ্যে তোমাদের দেখাই, এই দেখো পাবদ মাছ দেখতেই পাচ্ছ, তারপর একটু ভালো করে দেখাই, মাছগুলো একদম টাটকা মাছ ছিল, মাছগুলো এত ভালো মাছ, এই দেখো একদম টাটকা, এখনো মাছটা এই দেখো একদম টাটকা মাছ। তো এই মাছগুলো কাল কিনেছিলাম, ওর দাম কালকে 350 টাকা করে দিয়েছে, মানে 300 টাকা করে খুবই সস্তায়, মানে এই দামে মাছ মানে আমি কেননা রোজই তো বাজারে যাই, সেই জন্য আমার আইডিয়াটা আছে, তো যেহেতু সকালবেলা পাইকারি এখান থেকে নিয়ে এসে দেয় তো সেই জন্য রেটটা অনেক কমে পাই, তো কাল চিংড়ি মাছ ছিল 350 টাকা করে, বড় বড় চিংড়ি মাছ,
প্রতিদিনবার কালকে নিয়ে নিই। আর আগের দিনকে কিন্তু আমি মাছ বাজার মানে সন্ধ্যাবেলা থেকে ছেলের মাছ কাটা রুই কিনেছিলাম, সেটাও রয়ে গেছে, এখনো সেই মাছগুলো খাওয়া হয়নি। আর আমার যে ফিশটা একটু প্রবলেম রয়েছে, ফিশটাতে অ্যাকচুয়ালি কী হয়েছে, ঠান্ডা ওপরেরটায় বরফ হচ্ছে না, মানে এমনি ঠান্ডা একদম রয়েছে, নিচেও ঠিক রয়েছে, ওপরেরটাতে বরফটা জাস্ট হচ্ছে না, তার জন্য মানে মাছ কী হচ্ছে বেশি দিন রাখা যাচ্ছে না, দুদিন তিন দিন ব্যাস ম্যাক্সিমাম, তারপরেই মাছের একটা মানে গন্ধ চলে আসছে, সেই জন্য বেশি মাছ কিনে রাখতেও পারছি না। বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি ফ্রিজ এখন একটা হচ্ছে, ওটাকেও ঠিক করতে হবে, একটা নতুন কিনতে হবে, মানে ঠিক করতে গেলে দেখিয়েছিলাম কিন্তু কম্প্রেসার খারাপ বলছে, বা কম্প্রেসার চেঞ্জ করতে গেলে 6,000-7,000 টাকা লাগবে, এটা বেকার, তা ওর থেকে একটা ফ্রিজ কেনাই ভালো। কিন্তু বুঝতেই পারছো যে সবকিছু মানে একটা বেশ প্রেশার মানে রয়েছে এই সংসারের মধ্যে, তো সেই জন্য এখন এই মুহূর্তে ওটাকে কিনতেও পারছি না, তো দেখি কি করা যায়। তো ওকে চলো আবার আমরা অফিস যাওয়ার আগে দেখি আজকে মা কি রান্না করেছে, তো দেখছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে আজকে মার এখনো রান্না হয়নি, কেননা আজকে কালকে রাত্রিবেলাতে 2-3 বার লোডশেডিং হয়েছিল, তার জন্য রাত্রিরে কালকে মানে শুতে অনেক দেরি হয়ে গেছে, তো সেই জন্য সকালবেলা ছেলেরও এই ব্যাপারটা শরীরটাও ওই জন্যই খারাপ। মাও কালকে রাত্রিরে রান্না করতে পারেনি, এখন রান্না করবে, তো বুঝতেই পারছো আজকে সবকিছুই মানে একটুখানি হিসাবে গন্ডগোল হয়ে গেছে, টাইমে গন্ডগোল হয়ে গেছে, রাত্রিরে কালকে অনেকবার লোডশেডিং হয়েছে কেন জানি না, তো সেই জন্য সবকিছুতেই একটু গন্ডগোল হয়ে গেছে। এই যে আমার মা বেয়াল এখন সাইকেল বার করছে, আদি আমরা ওকে মা বেয়াল বলে ডাকি, সাইকেল বার করছে ঠামির জন্য দই আনতে যাবে বলে, সাইকেলের সামনে একটা কি লাইট মতো লাগাচ্ছে, সারাদিন এইসবই হচ্ছে ওর কাজ, কোথায় লাইট লাগাবে, কোথায় সব কিছু খুলবে ঠুলবে, সব খুলে চালে সব ঘরে সব ছেড়ে দেয় স্ক্রুড্রাইভার দিয়ে খুলে খুলে। আর মজু এখনই বসে আছে, ভাবছে কখন আদি বেরোবে আর ও কাঁও কাঁও করে চিৎকার করবে। মোবাইলের সাইকেলের লাইট এখন খুলে গেছে, বললাম আদি বেরোবে আর মজু চালাবে বলেছিলাম আগেই, এইবার শুরু। আদি এই লাইটটা অ্যামাজন থেকে বাই করেছিল, তারপর লাইটটা সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর ভেঙে গেছিলো, সেটাকে গার্ডার দিয়ে লাগালো। এই যে আদি এবার যাচ্ছে বাজারে দই আনবে, টাটা মোবাইল বাই বাই। এই দেখো ছেলে বাজারে গেছে, ভিডিওটা পাঠিয়েছে, আমি বলেছিলাম তোমাদের রাসের ভিডিও শেয়ার করব, তো এটা এই থেকে বড় নবদ্বীপের ঠাকুরটা হয় সেই বাজারে, এটা চারচরা বাজার, এবং ওখানে এই যে বাজারের মধ্যেই ঠাকুরটা আমাদের করা হয়েছে, এবং তোমরা ঠাকুরটার আমরা চালাটা প্রথমে দেখে দিই। দেখো এই ঠাকুরের এখানে সামনেই যে লোক বসে আছে এদের কিছুটা সরিয়ে দেওয়া হয়েছে, আর এখানে দেখো ঠাকুরের আমাদের চালাটা তৈরি করা হচ্ছে, আর এই চালাতেই ঠাকুর তৈরি করা হবে। এইটা সবথেকে নবদ্বীপের বড় ঠাকুর এবং সবথেকে জনপ্রিয় ঠাকুর, এটা রাসের আরণের দিনকে বেরোয় না, এটা সকালে আলাদা করে বেরোয়। আর এটা হচ্ছে আমার পাড়ার ঠাকুর, আমরা ছোটোবেলা থেকেই এই ঠাকুরের সঙ্গে আমরা মানে ওতপ্রোতভাবে জড়িত। আর এই যে বিল্ডিংটা করা হয়েছে ঠাকুরের যে মানে পুরো খাঁচাটা, এটা এই বছরই হয়েছে এবং এই বছরই এটা উদ্বোধন হবে, তো বুঝতেই পারছো এই জন্য আমাদের পাড়াতেও একটা বেশ জমজমাট ব্যাপার, সবারই থেকে এবার টাকা তুলে এবং সেই টাকা দিয়েই এটা বহুদিন থেকে চেষ্টা করা হচ্ছিলো, অনেকভাবে আমরাও চেষ্টা করি তখন করতে পারিনি পয়সা হবে, তো এই বছর এটা কমপ্লিট হয়েছে, তো সেই জন্য এবার এটা একটা আমাদের আমাদেরও খাঁচা তৈরি হচ্ছে। আর এই দেখো তোমাদের আরও একটা ঠাকুর দেখাচ্ছি, এখানে ঠাকুর তৈরি হচ্ছে চালিতে, এটা মনে হচ্ছে অন্নপূর্ণা, তো আর একটা এটা ঠাকুর দেখো, এটাও প্রায় শেষের দিকে, কেননা মানে ঠাকুরের এপরে রং হচ্ছে আর তো 2-3 দিন বাকি, তো সেই জন্য এটা মানে মোটামুটি ঠাকুরটা অনেক বড়, এটা একটা মহিষ্মর্দিনী ঠাকুর মানে দুর্গা ঠাকুরের মতোই, অসুর আছে নিচে বা সিংহ আছে ওপরে মা দুর্গা, তো তার সঙ্গে আরও কিছু কিছু মূর্তি থাকে, তো যাই হোক এইরকম সব বড়ো বড়ো ঠাকুর আরও ঠাকুর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এইরকম বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে বাবা কতগুলো বাজার নিয়ে এসছে তোমায় দেখাই, মাসের দিতে প্রথম এখানে একটা মুড়ি নিয়েছি একটা বড়, আর
এই দেখো এই বিস্কুটটা বাবা নিয়ে এসছে, রাস বিস্কুট, এটার দাম নিয়েছে মাত্র 15 টাকা, মানে এটা এত কমে মানে ভাবাই যাচ্ছে না। আর এখানে আমার ছেলের হরলিক বিস্কুট, ও রোজ খায়। এই দেখো বাড়িতে এসে আমার যত ফুল গাছের বীজ আছে আজকে ভেসে সব বসেছি, এবং ওর থেকে কিছু ফুল গাছের বীজ আমি সব এগুলো আলাদা করেছি। এর থেকে কিছু বীজ আমি কালকে একটা জায়গায় সকালবেলা স্কুল দিয়ে আসার সময় একটা জায়গা কিনে নিয়ে আসবো, আর তার সঙ্গে কিছু কম্পোস্ট সার আর কিছু কোকোপিট নিয়ে আসবো, দিয়ে এগুলোকে কালকে সব অ্যাকচুয়ালি ভেবেছি কালকে ওগুলো সব গাছগুলো দুটো একটা করে বীজ সব আমি এখানে আমার বাড়িতে চারা করতে দেবো, দেখি কি হয়। এবং জানো তো আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তো সেই জন্য এই এক্সপেরিমেন্ট আমার চলবেই। আগের গাছগুলো কিন্তু বসিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি, সেগুলো রোজই জল দেওয়া হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে তার থেকে কিন্তু এখনো একটাও গাছ বেরোয়নি, কেন বেরোয়নি জানি না। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, 5-7 দিন তো ওয়েট করি, নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে, আর যদি না হয় তাহলে আবার নতুন করে আবার বসাবো। যদি এই বীজে না হয় তাহলে বাজার থেকে আবার ভালো গাছের বীজ কিনে নিয়ে আসবো, এগুলো তো অনলাইনে কিনেছিলাম, যাই না খারাপ হতে পারে। তো মানে এক্সপেরিমেন্ট আমার চলতেই থাকবে, আর তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতেই থাকবো, ব্লগ করতেই থাকবো, আর তোমরা দেখতেও পাবে। চলো তো আজকে এরপরে আমাদের যে আলু টিকিয়া যেটা নিয়ে এসেছি সেটা একটু পরে বাবাকে ওটা খাবে যখন খুলবো তখন তোমাদের দেখাবো, আর কি নিয়ে এসেছি সেটাও শেয়ার করবো। আমি বাড়ি থেকে আজকে বললাম যেটা নিয়ে এসেছি কিনে আলু টিক্কি, তো এই দেখো অ্যাকচুয়ালি এটা অনেকক্ষণ এনেছে তো একটু শক্ত হয়ে গেছে, তো এটা এইরকম দেখতে এখানে, আর আমি তো এক প্লেট ওখানে দাঁড়িয়ে খেয়েছি, তখন তো অ্যাকচুয়ালি বেশ ওটা মাখো মাখো গ্রেভি ছিল, এখন একটুখানি শক্ত হয়ে গেছে, তো মানে খেতে টেস্ট দুর্দান্ত। তো ওটার আমি একটা ভিডিও বানিয়েছি, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখে নিও। আর আমি তার সঙ্গে নিয়ে এসেছি আজকে সিঙ্গারা আর হচ্ছে মালপোয়া, মানে ওগুলো দেখাচ্ছি। আর এই দেখো মালপোয়া, তো এই মালপোয়াটাও আজকে ভীষণ ভালো ছিল, এত সফট, মানে আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এই মালপোয়ার টেস্টটা খুবই ভালো। তো এই দিয়ে আজকে আমাদের সন্ধ্যেবেলা মনে হয় টিফিন হয়ে গেল, আর এই দেখো বাবা এখন বসে টিভি দেখবে আর খাবে, আর আমার তো খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর ইগুরও খাওয়া হয়ে গেছে, এরপরে রাত্রে ডিনার। তো বাবা যদি দেরি করে আসে জন্য এখন টিফিনটা খাচ্ছে, আর আমি একটু আরেকবার চা খাবো, চা একবার খেয়েছি আবার একবার খাবো, চাটা একটু আমি বেশি খাই। তো চলো দেখতে থাকো, এরপরে ডিনার করবো, ডিনারে দেখি আজকে কী আছে। মা মনে হয় এখনও আজকে করে উঠতে পারেনি, কারণ আজকে যেহেতু রিভুকে পড়াচ্ছিল তো অলরেডি প্রায় 9:30 বাজে, তো মনে হয় একটু রাত্রি হবে আজকে ডিনার করতে। তো তো চলো দেখতে থাকো। আর এই দেখো আমার আরেকবার চা বললাম, সেই চা আমি নিয়ে নিয়েছি লিকার চা, তো লিকার চাটা এখন খেয়ে আর বসে বসে এখানে একটু ল্যাপটপে একটু গেম খেলবো। তো ফ্রেন্ডস এই দেখো আমার রাত্রিবেলা খাবার টাইম হয়ে গেছে, আমরা এখন খেতে বসে গেছি, আর আমার ছেলে একবারে এমন বদমাশিটা করছে, ওই দেখো দেখেছো দরজা খুলে দেবে, আমি বলছি বাইরে সাউন্ড আসছে একটুখানি সাউন্ডটা কম করি, যে ও কথা মানে শুনবেই না, বুঝতেই পারছো তো অ্যাকচুয়ালি ও বাড়িতে একা একা থাকার জন্য প্রবলেম, ও বদমাশিটা একটু বেশিই করে। আর ওই দেখো এখন আবার ওখানে গিয়ে কি করছে তো দরজায় এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আয় দিকে আয় না আয় না, ওই দেখো দেখেছো ডাকছি আসছেও না, আয় না, এই দেখো দেখেছো আসছেও না, এত বদমাশ, আয় এই দেখো, বলো বলো সবাইকে বলো গুড নাইট, বলো গুড নাইট, বলো সাবস্ক্রাইব করবে, আগে বলে দিকে তাকিয়ে বলো, বলো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, লাইক করবে, হ্যাঁ আর বলো কি খেয়েছো, কি খেয়েছো, তুমি কি খেয়েছো বলো, আমি খেয়েছো, দেখতে পাচ্ছো ও দুষ্টুমি, একটুখানি হি করে দাও, হি ই বাবা, আজকে কালকে স্কুল যাবে, এই কালকে স্কুল আছে দেখেছো, স্কুল যাওয়ার নাম শুনলেই না, বুঝতেই পারছো। তো চলো আমি দেখে দেখাই তোমাদের আমি।
দেখো রাত্রিবেলা মা আজকে কি করেছে, রুটি আর পনির ক্যাপসিকাম সব দিয়ে একটা ভেজিটেবল বানিয়েছে, আর সঙ্গে একটা মিষ্টি আছে মানে সুইটস। তো এই আজকে আমার রাতের খাবার। তো চলো আজকে মতন গুড নাইট করি, আবার কালকে সকালবেলা থেকে শুরু হবে ছেলে স্কুল নিয়ে, তারপরে সারাদিন চলতেই থাকবে। তো সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো আজকের মতন বাই বাই, গুড নাইট, ভালো থেকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।